ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। 20 মার্চ বুধবার, আমলকি একাদশী। আমলকি একাদশী কেন পালন করা হয়, কী এর মাহাত্ম্য, আসুন জেনে নিন এই ভিডিওটি থেকে। হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয়। এই একাদশীর উপবাস আমলকি একাদশী এবং রংভারী একাদশী নামেও পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয়। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয়। সনাতন ধর্মে বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন, সেই সময়ে তিনি প্রথম আমলকি গাছের জন্ম দেন। একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি একাদশীর উপবাস পালন করলে বহু জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়। আমলকি একাদশীর উপবাসে আমলকি গাছ লাগালেও শুভ ফল পাওয়া যায়। আমলকি একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুর রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনে শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র
পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকী, তোমাকে প্রণাম, আমার অর্ঘজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজাস্তব স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার, বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল, কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 100,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী মৃচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মৃচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি স্বর্ণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকী একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বন্ধুরা, যারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তারা সকলে অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং ব্রতের পূর্ণ ফল লাভ করুন। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।